নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রিলায়েন্স জিওর তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা যে সেলস এবং ডিস্ট্রিবিউশন পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন পিওর ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু আপনাদের লোকেশন থাকবে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে কীভাবে আপনারা আবেদন করবেন কোথা থেকে আপনারা আবেদন করবেন লিঙ্ক কোথায় পেয়ে যাবেন বা বাকি কি কি ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে হবে এ টু জেড সমস্ত তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো সেলস এবং ডিস্ট্রিবিউশন পেজে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে টোটাল নাম্বার অফ দশটা এনটিটিস আপনাদেরকে দেখাবে এটা হচ্ছে প্রথম পেজ প্রথম পেজে কিন্তু আপনারা কোনোভাবেই কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবেন না ওয়েস্ট বেঙ্গলের বিষয়ে আপনাদেরকে চলে আসতে হবে সেকেন্ড পেজ সেকেন্ড পেজে আসার জন্য আপনাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে পরে আপনারা সেকেন্ড পেজে চলে আসবেন সেকেন্ড পেজে গিয়ে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে এবং জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু রিক্রুট করা হবে এবং দেখতেই পাচ্ছেন জবকে পোস্ট করা হয়েছে আঠেরোই জুলাই অর্থাৎ আপনাদেরকে কিন্তু একদম লেটেস্ট খবরটাই আমি দিচ্ছি এবং ক্ষেত্রে আপনারা কি করবেন এর উপরে গিয়ে ক্লিক করবেন আপনাদেরকে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে এবং সেখানে গিয়ে আপনাদের সমস্ত রকমের যা যা ক্রাইটেরিয়া রয়েছে বা জিওর তরফ থেকে যা যা ক্রাইটেরিয়া প্রোভাইড করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন তো এক্ষেত্রে আঠেরো তারিখে জবটিকে পোস্ট করা হয়েছে সেলস এবং ডিস্ট্রিবিউশন পদেই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে লোকেশন কিন্তু দিয়ে দিয়েছে আগ্রা এবং এক্ষেত্রে রেসপন্সিবিলিটির বিষয়ে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে কি কি আপনাদেরকে করতে হবে সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে টেন প্লাস টু অথবা গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে আপনাদের কাছে আপনার এলিজিবেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার কাছে রকম এক্সপিরিয়েন্স নেই কোনো অসুবিধা নেই অ্যাজ এ প্রোস আপনি আবেদন করতে পারেন আপনার কাছে সেলসের ওপরে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনি এলিজিবেল অগ্রাধিকার পাবেন এবং আবেদন করতে পারেন টোটাল নাম্বারে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া নেই কত টাকা বেতন দেওয়া হবে সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া নেই তাই আমার পক্ষেও কিন্তু কোনোভাবে কোনো কিছু বলা সম্ভব নয় আবেদন করার জন্য এখানে একটি অ্যাপ্লাই নাও বলে বাটন আছে তার উপরে গিয়ে ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবেন নতুন একটি পেজ নতুন পেজটি ওপেন আপ হওয়ার পরে কিন্তু আপনাদের কাছে দুটি অপশন চলে আসবে এক লগ ইন এক নিউ ইউজার যদি প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু নিউ ইউজারে গিয়ে আপনারা ক্লিক করবেন আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিন্তু আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে পরে ফর্মটিকে ফিল আপ করতে পারবেন নিউ ইউজার বাটনে গিয়ে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে যেখানে ইমেল আইডি পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি এবং ফোন নাম্বার এই কটি ইনপুট দিয়ে আপনাদেরকে কনফার্ম করতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলেই কিন্তু আপনারা একমাত্র লগ করতে পারবেন এবং ফর্ম ফিল করতে পারবেন তো আশা করি আমি স্টেপ বাই স্টেপ এই শর্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম আপনারা কি করে লগ করবেন লগ করার পরে আপনাদেরকে ফর্ম ফিল করার সময় যা যা স্টেপ ফলো করতে বলা হবে সেই সমস্ত স্টেপ অবশ্যই ফলো করতে হবে এবং তার পাশাপাশি যদি সিবি বা রিজিউমে আপলোড করতে বলে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সিভি বা রিজিউমে আপলোড করতে হবে পরবর্তীতে স্ক্রিনিং করার পরে যদি কোম্পানি মনে করে থাকে যে আপনারা এলিজিবেল তাহলে কিন্তু অবশ্যই ভয়াম ইমেল বা ওভার ফোন আপনাদের সঙ্গে কনট্যাক্ট করা হবে এবং সেই ক্ষেত্রে যা প্রসেস আপনাদেরকে ফলো করতে বলা হবে সেই সমস্ত প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং ফ্রুটফুল হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে